উইকিপিডিয়ার মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। 2024 খ্রিস্টাব্দের 1 জুলাই বাংলাদেশে কোটা আন্দোলনের সময় এই সংগঠনটি গঠিত হয়। এই আন্দোলনে প্রাথমিকভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে এই আন্দোলনে যুক্ত হন শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের শিক্ষা ব্যবস্থা ও চাকরি ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে একত্রিত হয়ে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করে। এই সংগঠন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। আন্দোলন সফল করতে 8 জুলাই সংগঠনটি 65 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে 13 জন সমন্বয়ক ও 42 জন সহ সমন্বয়ক ছিলেন। আন্দোলন বৃদ্ধি পাওয়ার পর 3 আগস্ট সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক দল গঠন করে, যার মধ্যে 49 জন সমন্বয়ক ও 109 জন সহ সমন্বয়ক ছিলেন। উল্লেখযোগ্য সমন্বয়কগণ হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সার্জিস আলম, ইংরেজি বিভাগের হাসনাত আবদুল্লাহ, ভাষাবিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ ও ভূগোল বিভাগের আবু বাকের মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। 7 জুলাই তারা ঢাকায় গণপরিবহন বন্ধ এবং রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে এবং পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি দেয়, যা বাংলা ব্লকেট কর্মসূচি নামে পরিচিত। এছাড়া তারা গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। সাবেক প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি অভিহিত করায় মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কোটা আন্দোলনকারীরা ব্যঙ্গ করে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। এর মধ্যে ইন্টারনেট বন্ধ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ শুরু করে, অসংখ্য মায়ের বুক খালি হয়, 6 জন অন্যতম সমন্বয়ককে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী, পরে আবার তাদের ছেড়ে দেয়। আন্দোলন আরো তীব্রতর আকার ধারণ করে। সারা দেশের দেয়ালে গ্রাফিতি, দেয়াল লিখন কর্মসূচি সহ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে। তারা 3 আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা আন্দোলন ঘোষণা করে। তারা 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরিশেষে বলতে চাই, ছাত্ররাই অজেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিজিম পরিবর্তন করে তা দেখিয়ে দিয়েছে। তাদের অজেয়রও পুরো রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বৈকল্য তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।